মঙ্গলবার তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যা ভবনের বিদ্যাজ্যোতি প্রকল্পের শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর নিশারানী সূত্রধর ও অচিন্ত ভট্টাচার্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশু রায় দেববর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মূলত রাজ্য সরকার রাজ্যের 100টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। এর মধ্যে তেলিয়ামুড়া এলাকাতেও 3টি বনেদী বিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার। আর এরই শুভ সূচনা হয়েছে আজ তেলিয়ামুড়ায় বলে জানান মুখ্য সচেতক কল্যাণী রায়। বিদ্যাজ্যোতি স্কিমটা নিয়ে আমি কিছুটা পড়াশোনা করেছি এবং আজকেও আমি কিছুটা দেখলাম, অভাবনীয় এই প্রকল্প। আপনারা সকলে জানেন কবি নজরুল বিদ্যা ভবন বেঙ্গলি মিডিয়াম স্কুল, কিন্তু যেহেতু এটা বিদ্যাজ্যোতির আন্ডারে এসছে, প্রাথমিক স্তর থেকে সেটা ইংরেজি মাধ্যম চালু হবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখবো কবি নজরুল বিদ্যা ভবন ইংরেজি মাধ্যম স্কুলে পরিণত হয়েছে। আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষা পরিকাঠামো আরো এগিয়ে যাবে। শান্ত টিভি।